আরও বেশি ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করতে এবার মাটির নিচের প্লান্টে কয়েকশো অত্যাধুনিক সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনা করেছে ইরান। শুক্রবার দেশটির আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা একথা জানিয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাহরাইনে আয়োজিত আইআইএসএস মানামা ডায়ালগে বলেছেন, ইরান তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা টেবিলে আসতে চাইছে। নাহিদ সিহানের আরও একটি ডেস্ক রিপোর্ট। ২০১৫ সালের পরমাণু চুক্তি ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরান। আর এ লক্ষ্যে নাতাঞ্জ পরমাণু স্থাপনার ভূগর্ভস্থ প্রকল্পে আরও তিন গুচ্ছ অত্যাধুনিক সেন্ট্রিফিউজ বসানোর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ। বিমান থেকে চালানো বোমা হামলা থেকে সুরক্ষায় ইরান মাটির নিচে এই প্রকল্প গড়ে তুলেছে। এদিকে বাহরাইনে আয়োজিত আইআইএসএস মানামা ডায়ালগ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে আসার ইঙ্গিত দিচ্ছে। তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে তেহরান। তবে এ বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া কি, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি পম্পেও। কিন্তু এর একদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক বার্তায় স্পষ্ট জানিয়েছেন, বিনা শর্তে যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর পুরনো নিষেধাজ্ঞা পুনর্বহাল সহ নতুন করে বেশ কটি নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই তেহরান পরমাণু চুক্তির অনেক শর্তই ভাঙতে শুরু করেছে। নাহিদ জিহান, নিউজ 24।